Channel S Star 2010-এর স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড জোনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়ে গেল কার্লাইলের ভাইসরয় রেস্টুরেন্টে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড জোনের চ্যানেল এস স্টার 2010-এর বাছাই পর্ব সহ স্থানীয়দের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয় সভায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। চ্যানেল এস স্টার স্কটল্যান্ড রিজিয়নের উদ্যোগে মঙ্গলবার রাতে কার্লাইলের ভাইসরয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সভাটি। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড জোনে গঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ শুকুর আলীর সভাপতিত্বে ওই সভায় রিজিয়নের আহ্বায়ক মিজানুর রহমান প্রতিযোগিতার অংশগ্রহণের নিয়মাবলী আলোচনা করেন। কাম্ব্রিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক তরুণ প্রজন্মের সদস্য অনুষ্ঠানে যোগ দেন। বদরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সেক্রেটারি ফয়সল চৌধুরী এমবিই ও আহমদ আলী জুবু। এছাড়া বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ হেলালুল ইসলাম, চ্যানেল সিস্টারে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। সবাই আগত সকলেই চ্যানেল সিস্টার 2010-এর সফলতা কামনা করেন। হিডেন কোনো কারো ইয়ে থেকে থাকে তো ডেফিনেটলি সে সেটা প্রকাশ করতে পারে চ্যানেলের মাধ্যমে। আমরা সকলে যাই 11 তারিখ আশা করি, আমি কামরিয়াতেই ফর্ম ফিল আপ করছি। আগামী 11 জুলাই আপনারা সবাই এডিনবরাতে আসবেন, আমিও যাইব, এখন আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি চ্যানেল স্টার হইতাম, আপনারা সকলের দোয়া এবং সহযোগিতা এবং ভালোবাসা। ফাইনালও যাইতাম আমরা আশা রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আমরা কালাইল থাকি একজন মানুষের কম্পিটিশনটা জিততো সবার চেয়ে মধুর আমার।